হাই, আমি পাপি। আজকে কম্পিউটারের খুবই একটা সমস্যাকে কিভাবে সমাধান করা যায় তার একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো, আপনি মনে করুন একটা আননোন কোনো কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলেশন করবেন, যেমন ধরুন এন কম্পিউটিং একটা সফটওয়্যার ইনস্টলেশন করবেন কম্পিউটারে, অথবা কোনো একটা আননোন আদার্স আরও একটা অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাবেন। তো ইনস্টল করতে গিয়ে দেখা যাবে, ইনস্টল করতেছেন সেখানে দেখা যাবে অ্যাডমিনিস্ট্রেটর ফেল দেখাবে, বা অ্যাডমিনিস্ট্রেটর নিচ্ছে না, বা এরকম মেসেজ দেখাতে পারে, ইউ নিড অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস টু ইনস্টল দিস সফটওয়্যার, বা সফটওয়্যার ইনস্টল ফেল। হ্যাঁ, বা বলতেছে যে কারেক্ট মানে রাইট জায়গায় যেতে হবে, তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে সেখানটায় আগে কারেক্ট করে নিতে হবে। তো এই সমস্ত জাতীয় অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এরকম যদি সমস্যা দেখা দেয় অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্কে, মানে আপনার দেখা যাচ্ছে উইন্ডোজ সেভেনে একটা এন কম্পিউটিং সফটওয়্যার ইনস্টলেশন করবেন বা সেট আপ করবেন, কিন্তু এন কম্পিউটিংয়েও গাইডলাইন্স বা রুলসের মধ্যে দেখা যাচ্ছে সেটা উইন্ডোজ সেভেন সাপোর্ট করবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে সেই উইন্ডোজ সেভেনটা যখনই সেট আপ করতে যাচ্ছে নিচ্ছে না। তো যদি না নেয় তাহলে আপনাকে, বা এরকম অনেক সময় সমস্যা দেখা দেয়, তার জন্য কী করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। অ্যাডমিনিস্ট্রেটরটা অ্যাক্টিভ করে কীভাবে, আর অ্যাক্টিভ করলে আপনি মুহূর্তের মধ্যে, আপনার যদি এরকম মেসেজ দেয় তাহলে আপনি অ্যাক্টিভ করলেই কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, তাছাড়া পারবেন না অ্যাডমিনিস্ট্রেটর এই ইনস্টলেশন, মানে সরি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্টিভ ছাড়া। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটরটা কীভাবে অ্যাক্টিভ করা হয়। তো চলুন আমি কম্পিউটারের মধ্যে প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, এরকম একটা কম্পিউটারের চালু করা রয়েছে, সেখানটায় আমরা কী করব, এখানটায় আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করার পর এই যে কম্পিউটারের যে আইকনটা রয়েছে এখানে, এখানে রাইট ক্লিক করব, আমরা ম্যানেজে ক্লিক করব, এখানে ম্যানেজ বলে রয়েছে লেখাটা, এই যে ম্যানেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখব লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস বলে লেখা রয়েছে, এখানটায় ক্লিক করব। তারপর এখানে ইউজার বলে লেখা রয়েছে, ইউজারে ক্লিক করব, ঠিক আছে, বা ডাবল ক্লিক করব। হ্যাঁ, তারপর অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে যেটা, সেটা আপনি বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইউজার অ্যাকাউন্ট যে নামে করবেন সেটা, বা অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন ডাবল ক্লিক। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, এরকম চলে আসবে জেনারেল করার পর এরকম। দেখুন এখানে আপনার যদি অ্যাকাউন্ট ইজ ডিজেবল, এখানে রাইট চিহ্নটা থাকে, যদি আপনার সফটওয়্যার ইনস্টলেশন হচ্ছে না তাহলে অ্যাকাউন্ট দেখবেন ডিজেবল করা রয়েছে, তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে টিক চিহ্নটাকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর এখানে ওকে করে নেবেন। আমার এটাকে ডিজেবল ছিল, আমি এবার অ্যাক্টিভ করে দিয়েছি রাইট চিহ্ন দিয়ে তুলে। এবার ওকে করে নেওয়ার পর আপনারা কী করবেন, করে দেওয়ার পরে আপনারা এই সমস্ত উইন্ডোগুলোকে ক্লোজ করে দেবেন। তারপর কম্পিউটারটাকে কী করবেন, হ্যাঁ, রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনার যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটাকে পুনরায় ইনস্টলেশন করবেন, সরি, আপনার রিস্টার্ট করার পরে কী করবেন, দেখবেন আপনি সফটওয়্যারটাকে যখনই ইনস্টলেশন করতে যাচ্ছেন কোনো রকম সমস্যা হচ্ছে না, একদম স্মুথলি কাজ করতে পারছেন, তাতে দেখবেন কোনো রকম সমস্যা হবে না। আর এই ধরনের টপিক আমরা দিয়ে থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।